আমার নাম মোহাম্মদ আশানুর আলম। আমরা চার ভাই বোন, তিন ভাই এক বোন। আমার বোন সবার ছোট। 2013 সালের ঘটনা। আমার বাবা আমার ছোট বোন হবার ঠিক 9 মাস পর এক বাস অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর থেকে আমাদের সংসারে খুবই কষ্টের দিন যায়। টাকা পয়সা না থাকায় খুব অভাবের সংসার ছিল। আমার মা এ বাড়ি ও বাড়ি থেকে অল্প অল্প ভাত নিয়ে আমাদের বাড়িতে এসে আমাদের মুখে তুলে দিতেন। এরকমভাবে খুব কষ্টে দিন চলে। একদিন আমি বললাম, মা আমাকে কোনো বড় লোক বাড়িতে কাজের জন্য রেখে দাও। এ বিষয়ে মাকে অনেক বুঝালাম, শুনে মা রাজি হন। তার পরদিন সকালে আমাদের মা বাড়ি থেকে কোথায় যেন গেলেন আমার ছোট বোনকে নিয়ে। আমি মাকে কোথাও খুঁজে পেলাম না। আমরা তিন ভাই ক্ষুধার জ্বালায় কাঁদছিলাম। একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি। আমার মা বাড়ি এসে আমাদের ডেকে তুলল, বলল, হাত মুখ ধুয়ে আয়, ভাত খাবি। তিন ভাই একসাথে উঠে হাত মুখ ধুয়ে বসলাম। মা জানি কোথা থেকে এক গামলা পান্তা ভাত নিয়ে আসলো। লবণ দিয়ে ভাত সব মাখিয়ে সবাই মিলে খেলাম। খাওয়া শেষে মা বলল, তোর জন্য কাজ ঠিক করেছি। আমি বললাম, এবার আর কোনো খাওয়া দাওয়ার অভাব থাকবে না। তার পরদিন সকালে মা আমাকে প্রায় 1 মাইল দূরে একটা বড় বাড়িতে নিয়ে গেল। সেই বড় বাড়িতে মা আমার কাজ ঠিক করেছে, সেই বাড়ির মালিকের সঙ্গে কথা বলে। মা আমাকে বুঝিয়ে সুঝিয়ে গুছিয়ে দিয়ে বাড়িতে চলে যায়। আমাদের সংসার খুব ভালোভাবেই কাটছিল। সময় মতো আমি প্রতিদিনের মতো ভাত তরকারি নিয়ে বাড়িতে আসতাম। আর মালিক, মালিকের বউ আমাকে খুব ভালোবাসত। আমার মনে হচ্ছিল আমি যেন এই পরিবারের একজন। নিজেকে খুব ভালোই লাগত। আমার একটা বাইসাইকেল ছিল আর নিয়মিত আমার যাওয়া আসা চলছিল সেই সাইকেলে। একদিন বড় বাড়িতে মালিকের ছোট মেয়ের জন্মদিনের অনুষ্ঠান হয়। সেদিন সকাল দুপুর সময় মতো আমি বাড়িতে ভাত তরকারি দিয়ে আবার সাইকেলে চড়ে চলে আসি মালিকের বাসায়। সেদিন রাতে আমি আর সময় মতো ভাত তরকারি নিয়ে বাড়ি যেতে পারিনি। সেদিন রাত ঠিক 12টার সময় অনুষ্ঠান শুরু হয়, কেক কাটা হয়। এদিকে আমার বাড়ির জন্য চিন্তা হচ্ছিল, মা ভাই বোন কি খাবে, কারণ আমি প্রতি রাতের ভাত নিয়ে যেতাম। সেদিন নিয়ে যেতে পারিনি বলে চিন্তা করছিলাম। মনটা আনচান করছিল যে কখন অনুষ্ঠান শেষ হবে আর বাড়িতে যাব। একসময় অনুষ্ঠান শেষ হয়, তখন রাত 2:30 বাজে। তো সেই রাতে আমি আমার মালিক আর মালিকের বউয়ের সাথে কথা না বলেই আমি ভাত তরকারি নিয়ে সাইকেলে চড়ে রওনা দিলাম বাড়ির দিকে। একসময় অন্ধকারে আমার সাইকেলের চাকার টায়ার পাঙ্কচার হয়ে যায়। এই অবস্থায় তো আর সাইকেল চালানো যাবে না, খুব কষ্ট হয়ে যাবে। তাই আর না চালিয়ে সাইকেলটা হাতে করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে লাগলাম। একটু সামনেই রোডের সাইডে 10 মিনিট পথের মতো বাগান আছে। তখন সেই বাগানের রোডের কাছে চলে আসলাম। আমি খুব ভয় পাচ্ছিলাম, যেহেতু তখন বাজে রাত ঠিক 3টা। আমার কাছে ছোট এক ধরনের লাইটার ছিল যেটা থেকে অল্প অল্প মিটমিট করে আলো জ্বলছিল। আমার খুব ভয় লাগছিল, মাঝে মাঝে ওই বাগানে চোখ যাচ্ছিল আর ভয়ও বেশ পাচ্ছিলাম। তো হাঁটতে হাঁটতে একটা সময় দেখতে পেলাম সামনে একটা পটগাছের নিচে সাদা শাড়ি পরে একটা মহিলার মতো কেউ বসে বসে কাঁদছিল। খুব করুণ কণ্ঠে কান্না করছিল। আমি সেটা দেখে খুব ভয় পেয়েছিলাম। মনে হলো বাড়ির দিকে দৌড় মারব। আবার মনে হলো ওখানে গিয়ে দেখি কে বসে আছে সেখানে। আমি এরকমটা মনে করে তার দিকে এগোতে লাগলাম। আমি তার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছিলাম। আমি যত আগাচ্ছি কান্নাটা আরও আমার কানে আস্তে আস্তে বেশি হতে লাগলো। তো আমি যখন তার পাশে গেলাম, আমি বললাম, আপনি কাঁদছেন কেন? সে আমার কোনো কথার উত্তর দেয়নি। আমি অনেক কথা বললাম, আমার কথা সে শুনে যাচ্ছে, কিন্তু আমার কথার কোনো উত্তর পেলাম না। একটা সময় আমি রেগে যাই। সেই রাগের মাথায় আমি তাকে গালি দিলাম। মহিলাটি বটগাছের গোড়ায় বসেছিল আর আমি তার সামনে দাঁড়িয়েছিলাম। এক সময় আমি না পেরে আমি যখন ঘুরে হাঁটতে লাগবো, মানে 1 সেকেন্ডের ব্যাপার, আমার চোখের পলক খুলতেই দেখি মহিলাটি আমার সামনে দাঁড়িয়ে আছে আর সে আমার দিকে তাকিয়ে আছে এক পলকে। তার চোখ দেখতে দুটো বড় বড় আগুনের গোলার মতো। তার চোখ থেকে আগুনের আলো বের হচ্ছে।
আমি ভয় পেয়ে সাইকেল রেখে দৌড় দিলাম আর পেছন দিকে তাকাচ্ছিলাম, দেখতে পেলাম মহিলাটির হাত আমার দিকে এগিয়ে আসছে। সে আমাকে ধরবে, এই যে ধরলো, এইটা মনে মনে বলতে বলতে আমি মনের জোর নিয়ে আল্লাহর নাম নিয়ে সেখানে ভাতের গামলা রেখে এক দৌড় দিয়ে কখন জানি আমি নিজের বাড়িতে এসে অজ্ঞান হয়ে যাই। সকালে যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমার মা আর দুই ভাই কাঁদছিল। আমি দেখি আমার মা এত জোরে জোরে কান্না করছিল যে আমার ছোট বোনটাও মায়ের কান্নার সাথে হুক করে কেঁদে উঠল। তারপর ঠান্ডা মাথায় মাকে বুঝিয়ে সব বললাম। তারপর থেকে আমার জ্বর এক দু সপ্তাহ ছিল, ডাক্তার দেখালো, কাজ হলো না। আমার এক পাড়া প্রতিবেশী দাদি বলল একটা হুজুরকে দেখাতে, তো আমার মা বড় এক হুজুর নিয়ে এসে আমাকে দেখালো। হুজুর বলল একে ঝাড়ফুঁক করতে হবে, আর একটা তাবিজ দিল, আমার বাম হাতে তাবিজটা বাঁধতে বলল। তারপর থেকে আমি সুস্থ, আজ পর্যন্ত আর কিছুই হয়নি। ভূত কথা। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে, অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন, ভূত কথা @radiofoorti.fm।